গাইস আসসালামু আলাইকুম, আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি, কিন্তু আজকে আমি এমন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। তো চলুন বন্ধুরা, কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। উই আর হিউম্যান বিং, আমরা মানব জাতি। আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়েছে যারা আমাদের জন্য ডিলেটোরিয়াস, হার্মফুল, মানে তাদের থেকে আমরা অবশ্যই দূরত্ব বজায় রেখে চলবো। আজকে আমি এরকম তিন ক্যাটাগরির মানুষ নিয়ে কথা বলবো। শুন বন্ধুরা, নিজে নামাজ আদায় করি, সেই সাথে অপরকেও আহ্বান করি, কারণ আজকে মরলে কালকেই দুই দিন। নাম্বার ওয়ান যারা আছে এই লিস্টে, যারা কম বুঝে, ঠিক আছে, যারা কম বুঝে তাদের থেকে দূরত্ব বজায় রেখে চলুন, কারণ আপনি তাকে যতই বোঝানোর চেষ্টা করেন সে বুঝবে না। সে হতে পারে আপনার অশুভাকাঙ্ক্ষী, আপনি যতই বোঝানোর চেষ্টা করবেন সে বুঝবেই না। সে হতে পারে মূর্খ কিংবা বোকা, আপনি যতই বলবেন না কেন সে আপনার কথা বুঝতে চেষ্টা করবে না, ইভেন আপনি আরও সেখানে ছোট হবেন। আপনি নিজেকেই নিজে বোঝানোর চেষ্টা করুন যে এদেরকে বুঝিয়ে লাভ হবে না, মানে এরা এরকমই। আশা রাখছি নাম্বার ওয়ান যে ব্যক্তি, এদের থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন। নাম্বার টুতে যারা রয়েছে, যারা বেশি বুঝে, যারা বেশি বুঝে আপনি তাদের থেকেও দূরত্ব বজায় রাখবেন। এখন বলবেন ভাই, একটু আগে বললেন যারা কম বুঝে তাদের থেকে দূরত্ব বজায় রাখবো, এখন আবার বলতেছেন যারা বেশি বুঝে তাদের থেকে দূরত্ব বজায় রাখবো। অবশ্যই ভাই দূরত্ব বজায় রাখবেন যারা বেশি বুঝে তাদের কাছ থেকে। তাহলে শুনুন তারা কারা। যা আপনি যারা বেশি বুঝে তাদের দেখবেন যে আপনি যতই ভালোভাবে বুঝান না কেন সে একটা উল্টাটা বুঝে না বসে থাকবে, কারণ কি সে তো বেশি বুঝে। তো আপনি তাকে বুঝাতে যাবেন না, আপনাকে যদি বুঝাতে যান তাহলে আপনি আরো বিপদের মধ্যে পড়বেন। তো আপনাকে বিপদের মধ্যে দিয়ে যেতে হবে। তো বিপদের মধ্যে থেকে, মানে বিপদের মধ্যে দিয়ে যাওয়ার চেয়ে না বুঝানোটাই ভালো আমার মনে হয়। তো এরকম মানুষ থেকে অবশ্যই দূরত্ব বজায় রাখবেন। নাম্বার তিন, যারা দেখবেন যে ক্ষমতাবান, আপনার এলাকার হতে পারে, সে হতে পারে আপনার বন্ধু মহলের, দেখবেন তারা অনেকে ক্ষমতার অপব্যবহার করে, টাকার গরম দেখায়, বাইকের গরম দেখায়, অনেক সময় এরা আপনাকে মানে ছোট করতে পারে, ইভেন আপনাকে ডমিনেট করতে পারে, আপনাকে অনেকের সামনে অসম্মানও করে দিতে পারে। সো এদের থেকে দূরত্ব বজায় রাখবেন। আজকের ভিডিওটি দেখে যারা এরকম মন মানসিকতার মানুষ রয়েছেন তারা হয়তো বা রাগ করবেন, কিন্তু আমি একটা কথা বলি, আপনারা নিজেকে শুধরিয়ে নেন। ইভেন যারা আমাদের মতো ভুক্তভোগী আছেন, ওই যে যারা কম বুঝে বেশি বুঝে এরকম ক্ষমতাবান মানুষের, মানে আমরা সন্নিকটে আছি, এদের থেকে আমরা অবশ্যই দূরে থাকার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন, আর পেজ হলে ফলো করে পাশে থাকবেন। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।